বন্ধুরা, মিসাইল বা ক্ষেপণাস্ত্র যুদ্ধের অন্যতম একটি উপকরণ। নিজের ভূখণ্ডে বসেই শত্রুর উপর আঘাত হানার সবচেয়ে কার্যকর অস্ত্র হলো মিসাইল। মিসাইল বলতে বোঝায় গাইডেড রকেট, অর্থাৎ যে রকেট যান্ত্রিক পদ্ধতিতে টার্গেট চিহ্নিত করে তার উদ্দেশ্যে ছুটে যেতে পারে। এতে থাকবে জেট ইঞ্জিন অথবা রকেট মোটর, যেটি গোলাবারুদকে ছুটিয়ে নিয়ে যাবে দ্রুত গতিতে। একটি মিসাইলে সাধারণত চারটি অংশ থাকে, টার্গেটিং বা গাইডেড সিস্টেম, ফ্লাইট সিস্টেম অর্থাৎ যার মাধ্যমে সেটি উড়ে যাবে, আর থাকে শক্তি উৎপাদনের জন্য ইঞ্জিন এবং সর্বশেষ ওভারহেড বা বিস্ফোরক। এবার জেনে নেওয়া যাক মিসাইল কত প্রকার। জার্মানদের উদ্ভাবিত এই অস্ত্রটির রয়েছে প্রধানত দুটি প্রকারভেদ, ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইলের কাজ করার পদ্ধতি আলাদা আলাদা। আবার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মধ্যে আছে বিভিন্ন প্রকারভেদ। গতির উপর ভিত্তি করে ক্রুজ মিসাইল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সাবসনিক, সুপারসনিক ও হাইপারসনিক ক্রুজ মিসাইল। শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটতে পারে হাইপারসনিক ক্রুজ মিসাইল। রাশিয়ার জিরকন, ভারতের ব্রাহ্মস হাইপারসনিক ক্রুজ মিসাইল। সুপারসনিক ক্রুজ মিসাইল ছুটতে পারে শব্দের চেয়ে 2 গুণ বা 3 গুণ গতিতে, চীনের C-101 সুপারসনিক ক্রুজ মিসাইল। সাবসনিক ক্রুজ মিসাইল বলা হয় যেগুলো শব্দের চেয়ে কিছুটা কম গতিতে ছোটে, পাকিস্তানের বাবর, ইরানের রাদ কিংবা যুক্তরাষ্ট্রের টোমাহক সাবসনিক ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মধ্যেও আছে বেশ কিছু প্রকারভেদ। রেঞ্জের উপর ভিত্তি করে ব্যালিস্টিক মিসাইল 4 ধরনের হয়ে থাকে। স্মল রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 300 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হয়। এরপর মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 1000 থেকে 3500 কিলোমিটারের মধ্যে হয়। ইন্টারমিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 3500 থেকে 5500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রচলিত সাধারণ বিস্ফোরক ব্যবহারের কারণে ধ্বংস ক্ষমতার দিকে ব্যালিস্টিক মিসাইলের চেয়ে ক্রুজ মিসাইল অনেক পিছিয়ে। এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এটি চিহ্নিত ও প্রতিরোধ করা সহজ, তবে ক্রুজ মিসাইল নির্মাণ খরচ কম, যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যায় এবং এর রয়েছে বহুমুখী ব্যবহার। শুরুর দিকে বেশিরভাগ ক্রুজ মিসাইলের পাল্লা 300 কিলোমিটারের নিচে হতো, তবে ক্রমশই সেই সীমাবদ্ধতা ভেঙে ক্রুজ মিসাইলের পাল্লাও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশগুলো। এখন কোন কোন ক্রুজ মিসাইল কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে? ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলের চেয়ে অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, 30 থেকে 35 মিনিটের মধ্যে 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এগুলো বিশেষ করে আকাশ থেকে নিচে পড়ার সময় এটি অসম্ভব দ্রুত গতি পায়। দ্রুত গতির কারণে এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এটি প্রতিরোধ করা অনেকটা অসম্ভব। কোনো কোনো ব্যালিস্টিক প্রতি সেকেন্ডে 5000 মাইল পর্যন্ত ছুটতে পারে, যে কারণে এটিকে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। ব্যালিস্টিক কম বিস্ফোরক বহন করতে পারে, তাই এতে থাকে পারমাণবিক ওয়ারহেড, যা পরিমাণে অল্প হলেও ধ্বংস ক্ষমতা অনেক বেশি। অনেক ব্যালিস্টিক মিসাইল একসাথে অনেকগুলো ওয়ারহেড থাকে, যা একই সাথে ভিন্ন ভিন্ন লক্ষ্যে আঘাত আনতে পারে। তবে ব্যালিস্টিক মিসাইলের সাধারণ বিস্ফোরক কিংবা রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করা যায়। এখনও পর্যন্ত 15টি দেশ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল, মিশর, সিরিয়া, ইউক্রেন ও আর্জেন্টিনা। তো সব কিছুর শেষে আমি একটা কথাই বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।